যদুরেন্দ্র মোড়ের দিকে তো জানতে সৃষ্টি করবেন না, আপনারা তো হাঁটাহাঁটি করবেন না, আপনারা যার যার ভাবে বাড়ি ঘরে চলে যান, অবৈধভাবে আপনারা ঘোরাঘুরি কোনো ঘোরাফেরা করবেন না, দয়া করে বাড়িতে চলে যান। সরকারের নির্দেশে আমরা কঠোর অবস্থানে রয়েছি, ইনশাল্লাহ আমরা যদি আমাদের অবস্থান ধরে রাখতে পারি সর্বসম্মিলিতভাবে, শুধু প্রশাসন বা পুলিশ আমরা চেষ্টা করলেই হবে না, জনগণকেও সচেতন হবে হতে হবে। আমার বিশ্বাস সবাই যদি তাদের কাজ সুন্দরভাবে পালন করে আমাদের আমরা নিশ্চয়ই এই পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হব ইনশাল্লাহ। আমরা যদি কোনো রিলিফ টিলিফ পাইতাম তাহলে আমরা কোনো রকম মোটামুটি ভাবে জীবনযাপন করতে পারতাম, কোনো রিলিফ পাইতেছি না। হ্যাঁ, রিলিফ যাও দুই একটা দেয় তা মনে করেন কোনো কোনো নাম ঠিকানা, এই যে অমুকে পাইতেছে আমরা পাইতেছি না, অমুকে পাইতেছে ওই পাইতেছে, যে পাইতেছে পাঁচটা পাইতেছে, যে পাইতেছে না একটাও পাইতেছে না। খাবো এখন আইসি মনে করেন যদি 2000 টাকা যদি কামা যায় তাহলে একটা মাস আমরা খাইতে পারবো। হ্যাঁ, লবণ দিয়ে খাই তাহলে গোস্তা ভালো চাল জুতি লেই, তবে এক একটু খাওয়া চাল বল করা বাদ দিয়ে পারবো। সম্পূর্ণভাবে লকডাউন করার বা কার্ফিউ জারি করার যেই ব্যাপারটা আবেদন করা হয়েছে প্রধানমন্ত্রীর কাছে, আমি বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কার্যকর করা, এবং শুধু মেইন রোড না, পাড়ামহল্লায় যারা বের হবে তাদেরকে অবশ্যই এই বিষয়ে মানে অবহিত করা, যে আপনারা বাসা থাকেন তারা বিশেষ প্রয়োজনে অবশ্যই বের হতে হবে, কিন্তু সেটা যেন অবশ্যই লিমিটেড হয়। হ্যাঁ, আর নিয়ম মেনে যাতে সবাই চলে এটা যেন অবশ্যই নিশ্চিত করা হয়, এবং আমি চাইবো যে লকডাউনটা আরও জোরদার হোক, কার্ফিউটা মানে তাড়াতাড়ি দেওয়া হোক। এই যে টাকা দাও, এই টাকা দাও, এই টাকা দাও।